আপনারা সকলেই জানেন যে পুরাণ অনুযায়ী ঈশ্বর বিভাগকে তিনটি ভাগে বিভাজন করা হয়েছে, যেটিকে ট্রিনিটি ঈশ্বর বলা হয়। ট্রিনিটি ঈশ্বর হলেন ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব। তারা কিন্তু আলাদা নয়, তারা কিন্তু একই ঈশ্বর, শুধু কাজের ক্ষেত্রে তাদেরকে আলাদা করা হয়েছে। একজন সৃষ্টিকারী, একজন সংরক্ষণকারী এবং একজন ধ্বংসকারী ঈশ্বর হিসেবে পরিচিত। কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে এই তিনটি ঈশ্বরের মধ্যে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে যদি লড়াই হয়ে যায় তাহলে কি হবে? আর তাছাড়া ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র এবং ভগবান শিবের ত্রিশূল যদি মুখোমুখি হয় তাহলেই বা কী হবে? তো আজকের ভিডিওতে আমি আপনাকে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে যদি লড়াই হয় তাহলে কী পরিণতি হতে পারে সেটা আপনাকে বলবো। তো এই পুরো জিনিসটিকে জানার জন্য এই ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আপনি কি জানেন শিবপুরাণ ও বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মধ্যে আগেই দুবার লড়াই হয়ে গেছে? শিবপুরাণ অনুসারে সতী অর্থাৎ শিবের প্রথম স্ত্রীর মৃত্যুর পর ভগবান শিব দায়িত্ব পুরোপুরি ত্যাগ করেছিলেন। তারপর মহাবিশ্ব পুরোপুরি ভারসাম্যহীন হয়ে পড়ে, কারণ সেখানে কিছুই ধ্বংস হয়নি ভগবান শিবের দায়িত্ব ত্যাগ করার জন্য। তাই ভগবান বিষ্ণু সবকিছুকে ঠিক করার জন্য পরিকল্পনা করেন যে তিনি ভগবান শিবের সাথে লড়াইয়ে মুখোমুখি হবেন এবং তারপরে হয়তো ভগবান শিব ট্রিনিটি ঈশ্বর হিসেবে তার দায়িত্বটি গ্রহণ করবেন। তাই ভগবান বিষ্ণু তার বাহনকে অর্থাৎ গরুড়কে পৃথিবীর সমস্ত সাপকে হত্যা করার নির্দেশ দেন। গরুড় তারপরে পৃথিবীর সমস্ত সাপকে বধ করা শুরু করে। এই সময় বাসুকি অর্থাৎ সাপের রাজা শিবের সাথে দেখা করার জন্য কৈলাসে যাচ্ছিলেন। আর ঠিক তখনই গরুড় বাসুকির সাথে দেখা করে এবং গরুড় বাসুকিকে আক্রমণ করে যুদ্ধ শুরু করে দেয়। গরুড়কে ব্রহ্মার বর দেওয়ায় তিনি সহজেই বাসুকির ওপরে জয়লাভ করেন। তারপর গরুড় বাসুকিকে হত্যা করার চেষ্টা করে এবং বাসুকি ভগবান শিবের পূজা করতেন এবং সাহায্যের জন্য তাই তাকে ডাক দিলেন। তখন ভগবান শিব এসে গরুড়কে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু গরুড় বললেন, আমি ভগবান বিষ্ণুর আদেশ পালন করছি, তাই আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে এটা ভগবান বিষ্ণুর অপমান হবে, তাই আমি তাকে ছাড়তে পারবো না। তখন ভগবান শিব রেগে যান এবং গরুড়কে বধ করতে যাচ্ছেন। তখন ভগবান বিষ্ণুর কাছে গরুড় সাহায্য চাইলেন। তারপরে ভগবান বিষ্ণু এলেন এবং ভগবান শিব ও ভগবান বিষ্ণু একে অপরের মুখোমুখি। তখন ভগবান শিব বলেছিলেন যে সমস্ত সাপকে হত্যা করার আদেশটি পুরোপুরি ভুল, সাপের দ্বারা সমান অধিকার আছে। তখন ভগবান বিষ্ণু উত্তর দেন যে এটি ট্রিনিটির বর, আমাদেরকে অবশ্যই এই আদেশটিকে অনুকরণ করতে হবে। বাসুকিকে বাঁচানোর জন্য আপনাকে গরুড়কে হত্যা করতে হবে এবং গরুড়কে হত্যা করার জন্য আপনাকে প্রথমে আমাকে পরাজিত করতে হবে। তারপরেই ভগবান বিষ্ণু ভগবান শিবকে চ্যালেঞ্জ করলেন। তারপর কি হলো, ভগবান শিব ভীষণ রেগে গেলেন। ভগবান বিষ্ণু গদা দিয়ে শিবকে আক্রমণ করেন, কিন্তু এটি অদৃশ্য হয়ে যায় যখন ভগবান শিবের নিকটবর্তী হয়। ঠিক তখনই ভগবান শিব ত্রিশূল দিয়ে ভগবান বিষ্ণুর হৃদয়ে আক্রমণ করেন। অতঃপর ভগবান শিবের দ্বারা বিষ্ণুর হৃদয়ে আক্রমণ করার পর ভগবান শিব কেঁদে ফেলেন, কারণ বিষ্ণুর হৃদয়ে ভগবান শিব বাস করেন। তাই ভগবান শিব বুঝতে পারলেন যে ট্রিনিটি একই, ভগবান শিব, ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মা তারা একই জন। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমার ব্যথা আমার ব্যথা, আর আমাদের ব্যথা মানে সমস্ত ব্রহ্মাণ্ডের ব্যথা। তাই ভগবান শিব তার কর্তব্য আবার পুনরায় গ্রহণ করলেন এবং বাসুকিকে তিনি মালা হিসেবে গ্রহণ করলেন। এবং তারপর থেকেই ভগবান শিবকে নগেন্দ্র হরয়া নামেও পরিচিত করা হয়। আশা করি আপনি এটা বুঝতে পারলেন যে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু যদি মুখোমুখি হয় তাহলে কী পরিণতি হতে পারে। আসল কথা, তারা কিন্তু একই জন, তারা কিন্তু আলাদা কোনো ঈশ্বর নয়। কিন্তু আমি আপনাকে এইটা বলতে পারি, তারা হয়তো একে অপরের সাথে লড়াই করতে পারে না, কিন্তু শক্তির দিক দিয়ে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে ভগবান শিব সর্বশক্তিমান। তো এইবার আসছি আমাদের নেক্সট প্রশ্নে, যে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ত্রিশূল এবং ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র যদি মুখোমুখি হয় তাহলে কি হবে? প্রথমত আপনাকে বলে রাখি যে এটা কখনো সম্ভবই না যে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব একে অপরের ওপর এই অস্ত্রটি ব্যবহার করবেন, কারণ তারা কখনোই চাইবেন না তাদের সন্তানদের হত্যা হয়ে যাক। কারণ এই দুটি অস্ত্র যখনই একে অপরের মুখোমুখি হবে তখন পুরো ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে, আর ব্রহ্মাণ্ড শেষ হওয়া মানে আমরাও শেষ হয়ে যাব। আর ভগবান শিব আর ভগবান বিষ্ণু কখনোই তাদের নিজের সন্তানদের অর্থাৎ আমাদের মৃত্যু চাইবেন না। এই দুটি অস্ত্রের পরিণতি শুধু একটাই হবে, ধ্বংস আর শুধু ধ্বংস। তো আশা করি আপনাদের এই সকল প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়ে গেছেন যে এই দুটি অস্ত্র মুখোমুখি হলে কি হতে পারে। তো এই ছিল ভগবান শিব আর ভগবান বিষ্ণুর মুখোমুখি হওয়ার কাহিনী। তো যদি আপনার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।